सुधी दर्शकवृंद, आज हमें अपन के जानब बाड़ी पंचमुखी हनुमान जी छवि कथाय रखबें एवं क्यों रखबें। हाँ बंधुरा, जानी पंचमुखी हनुमान जो अवतार ता अत्यंत शक्तिशाली। आमरा साधारण भावे एकमुखी हनुमान चित्र बा मूर्ति बाड़ी राखी, क्यों क्यों पंचमुखी हनुमान चित्र रखें। किन्तु आज के आपनादेर के भिडियोते जानिए देव जो पंचमुखी हनुमान चित्र आपनी कोथाय रखबें एवं एर फले आपनार की उपकार होते पारे। ताई प्रत्येक के जानाच्छि भिडियोटी सम्पूर्ण भावे देखुन। आशा करी भिडियोटी आपनादेर भालो लागबे एवं अवश्यई किछु नतून जानते पारबें। तबे चलुन मूल भिडियो शुरू करा जाक। आपनादेर मने विभिन्न प्रकार प्रश्न जागे जे हनुमान जीर कोन प्रकार छवि रखा जाबे, दाड़ानो छवि ना बसा छवि। एवं वास्तुशास्त्र मते बाड़ी अफिस कारखाना बा दोकाने कोथाय कोन रकमे छवि राखबें एवं कोन जायगाय राखबें सम्पूर्णटाई क्लियर करे देब आपनादेरके एई भिडियोते। आशा करी भालो लागबे, देखुन। साधारणभावे अनेकेर बाड़ीतेई এই ঘটনাটি ঘটে থাকে। তারা একসঙ্গে একাধিক দেবদেবীর ছবি রাখে, যার ফলে তারা পজিটিভ এনার্জির পরিবর্তে নেগেটিভ এনার্জিকে আহ্বান করে। তবে এই বিষয়টি আজকের মুখ্য বিষয় নয়। আজকের মুখ্য বিষয়টি হলো পঞ্চমুখী হনুমানের দাঁড়ানো না বসা ছবি আমরা রাখব। তবে সাধারণভাবে যেটা বাস্তুশাস্ত্র মতে বলা হয়ে থাকে যে বাড়িতে কখনোই কোনো দেবদেবীর দাঁড়ানো ছবি রাখবেন না। ভালো করে মনে রাখবেন, বাড়িতে কখনোই কোনো দেবদেবীর দাঁড়ানো ছবি রাখবেন না। সুতরাং বাড়িতে আপনারা হনুমানজির অবশ্যই বসা ছবি রাখবেন। সাধারণভাবে বাস্তুশাস্ত্র মত অনুযায়ী বিভিন্ন প্রকার ছবি আপনারা বাজারে পেতে পারেন। সেক্ষেত্রে ভিন্ন মত থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে যেটা সাধারণ নিয়ম, বাড়িতে অবশ্যই আপনি হনুমানজির বসার ছবি রাখবেন। তবে আপনার কর্মস্থল যেমন অফিস হতে পারে, আপনার দোকান হতে পারে, আপনার কারখানা হতে পারে, যে কোনো জায়গায় আপনি নিঃসন্দেহে নিঃসংকোচে অবশ্যই দাঁড়ানো ছবি রাখতে পারেন, এতে কোনো প্রকার সমস্যা নেই। এবার আপনাদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে আমরা বাড়িতে কোথায় হনুমানজির ছবি লাগাব। সেক্ষেত্রে বলা হচ্ছে সবথেকে শুভ ফলদায়ক আপনি যদি বাড়িতে সদর দরজা যেখানে আছে তার সামনে লাগান। হ্যাঁ বন্ধুরা, সবথেকে শুভ ফল পাবেন আপনারা সদর দরজার যেদিকে আছে সেখানে। এবার এক্ষেত্রে একটি বিষয় আছে, আপনার বাড়ির সদর দরজাটি কোন দিকে। সাধারণভাবে বলা হয় যদি আপনার বাড়ির সদর দরজা দক্ষিণ দিকে হয় বা দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম, অর্থাৎ দক্ষিণ দিক এবং দক্ষিণের দুই কোণ এর মধ্যে যদি হয়, তাহলে আপনাদের লাল ফ্রেমে এই হনুমানজির ছবি লাগাতে হবে। অন্যান্য ক্ষেত্রে অবশ্যই গোল্ডেন ফ্রেমে আপনি হনুমানজির ছবি লাগাবেন, এতে আপনারা আরও বেশি শুভ ফল পাবেন। এখন আপনাদের বলবো যে আপনারা কেন হনুমানজির মূর্তি বাড়ির সদর দরজায় টাঙাবেন। হ্যাঁ বন্ধুরা, বাড়ির যে কোনো শুভ শক্তি অশুভ শক্তি সাধারণভাবে দরজা দিয়ে প্রবেশ করে। এক্ষেত্রে দেখা যায় যদি সদর দরজার সামনে আপনারা এই হনুমানজির মূর্তি টাঙান, তাহলে কখনোই অশুভ শক্তি আপনাদের স্পর্শ পর্যন্ত করতে পারবে না। অপরদিকে শুভ শক্তি আপনাদের ঘরে প্রবেশ করবে। এবার আপনি কবে টাঙালে সবথেকে বেশি উপকার পাবেন,
সেই সংক্রান্ত বলে দিই। আপনাকে যে কোনো মঙ্গল অথবা শনিবার আপনি যদি হনুমানজির ছবি বাড়ির সদর দরজায় টাঙান তাহলেই সব থেকে বেশি ফলাফল পাবেন। তবে আপনাদেরকে এটাও বলে রাখা ভালো, বিশেষ করে শুক্লপক্ষে যদি আপনি লাগান তাহলেই অধিক ফল আপনারা পেতে পারেন। তাই অবশ্যই আগামী শুক্লপক্ষে আপনারা বাড়িতে একটি বসা পঞ্চমুখী হনুমানের চিত্র অবশ্যই টাঙিয়ে দিন। এবার আপনাদের বলা উচিত যে হনুমানজিকে প্রত্যেক মঙ্গলবার কিভাবে আরতি করলে বেশি সন্তুষ্ট হয়। হনুমানজি সামান্য কিছুতেই কিন্তু সন্তুষ্ট, সেই জন্য আপনাদের বলি হনুমানজিকে সামান্য একটি লাড্ডু দেবেন এবং একটি কর্পূর দিয়ে হনুমানজিকে প্রত্যেক মঙ্গলবার আপনি আরতি করবেন। এবং আরতি করার সময় অবশ্যই জয় হনুমান জয় হনুমান জয় হনুমান পাঠ করবেন। আর যারা যারা হনুমান চল্লিশা জানেন তারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ সম্পর্কেও আপনাদের বলি, হনুমান চল্লিশা আপনারা যদি দুপুর ঠিক ১২টায় পাঠ করতে বসেন, আপনারা উত্তর দিকে মুখ করে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং পরপর ৫ বার পাঠ করবেন। তাতেই আপনার জীবনে সব থেকে শুভ দিনটি নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, হনুমান চল্লিশা যখন পাঠ করবেন, সময় যদি আপনার হাতে থাকে, সুযোগ যদি থাকে, পরপর ৫ বার আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন। দেখবেন আপনার যে কোনো একটি নির্দিষ্ট যে সমস্যাকে আপনি সমাধান করতে চাইছেন খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আশা করি বিষয়টি আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পেরেছেন। আপনাদের সকলের উদ্দেশ্যে জানাই, আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিওগুলি দেওয়া হয়, তাই আজকে যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, আপনাদের উপকার হবে। আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, তাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে খুবই দ্রুত পৌঁছে যাবে। তাই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, আপনারা আজ থেকে শুরু করে দিন। প্রতি মঙ্গলবার যদি আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, আপনি যে অভূতপূর্ব উপকার পাবেন তা আপনি ভাবতেও পাচ্ছেন না। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম বাড়িতে কোথায় কী রকম হনুমানের চিত্র রাখবেন এবং কেন রাখবেন, এবং তার সঙ্গে বলে দিলাম হনুমান চল্লিশা পাঠ করার নিয়ম এবং প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে কীভাবে আরতি করবেন। আমিও যথাসম্ভব চেষ্টা করি, সবসময় না হলেও বেশিরভাগ সময়ই আমি চেষ্টা করি, সাধারণভাবে হনুমান চল্লিশা পাঠ করি। তাই আপনাদেরকেও বললাম আমি উপকার পেয়েছি, আপনারাও উপকার পাবেন। তাই বন্ধুরা, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, তর্কে না গিয়ে চেষ্টা করে দেখুন, এতে আপনার তো ক্ষতি কিছু হবে না, বরঞ্চ আপনি লাভবানই হবেন। হনুমান চল্লিশা পাঠ করলে খুবই সহজে গ্রহদোষ কেটে যায়। এ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে ৭.৫ বছর এই গ্রহদোষে ভুগতে হবে না। তাই গ্রহদোষে যখন প্রত্যেককেই ভুগতে হবে, তাই অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, আপনার জীবনে গ্রহদোষ খুব সহজেই কেটে যাবে। আজকে ভিডিওটি এই সংক্রান্তই ছিল। আগামী দিন আরও ভালো ভালো ধর্ম সংক্রান্ত বিজ্ঞানসম্মত আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাই বন্ধুরা, আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। এর পরেও আপনারা অন্যান্য ভিডিওর লিংক পাবেন, যদি ভালো লাগে দেখতে পারেন। আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, নমস্কার।